ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচআর এডুকেশনাল হাব। মরমর ছাত্রছাত্রী সকল, আজ আমি আলোচনা করিম ক্লাস এইটর ম্যাথামেটিক্সর যে চ্যাপ্টার টু আছে, এটা চলকযুক্ত অজ্ঞাতর সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। ইয়ার আগতে আমি চ্যাপ্টার ওয়ান টু কমপ্লিট করেছিল, যদি তোমালকে ভিডিওব চা নাই তো তোমালকে ভিডিওব চাই লবা। আর তোমালকে ক্লাস সিক্সরপা ক্লাস টেনলকে সায়েন্স আর মেথসর সকল ধরনের এনসার তোমালকে এই চ্যানেলতে পাই যাবা। গতি চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করা। তো দুই নম্বর চ্যাপ্টারের যে অনুশীলনী 2.1 আছে সেটা আজ আমি আলোচনা করি। ইয়াতে যুব প্রশ্ন আছে গোটেকটা প্রশ্ন আমি আলোচনা করিম। আর তোমালকর যদি পিডিএফ ফাইল লাগে তাহলে পিডিএফ ফাইলও পাই যাবা একবারে সিম্পল ভাষা। তোমালকে মই এইটো যেটো তোমার সমাধান করা আছে সমাধান করা এই দুটা পদ্ধতিত করব পারি। প্রথমটো মই দুটা পদ্ধতিতে করিম, তোমালকর যেটো পদ্ধতি ভাল লাগে তোমালকে সেইটো পদ্ধতি অবলম্বন করে এইবোৰ সমাধান করব পারিবা। সব প্রথমতে এতে 4x + 5 = 21 আছে, এটা আমি সমাধান করব লাগে। প্রথমতে আমি দুই পক্ষত সমান সংখ্যক ভেরিয়েবল যোগ করি বা বিয়োগ করে আমি এটা সমাধান করবলে চেষ্টা করিম। তো এতে চা, এতে আছে তোমার 4x + 5। এতিয়া চা, এতে আমার লাগে 4x, কিন্তু আছে কি এতে 5 এটা এক্সট্রা আছে, গতি এটা আমি কেনকে ইয়ারপা গুছাব পারিম। আমি এতে এটা -5 করিম, তো এটা আমি দুই ফালে করব লাগিব, মানে 21 - 5, মানে বাওফালেও মাইনাস করেছো সোফালেও মাইনাস করেছো, এটা 5 আর 5 কি যাব ক্যানসেল যাব। তো ইয়াতে থাকিব তোমার 4x = এফালে 21 যদি 5 যায় তাহলে কি থাকে 16 থাকে। এতিয়া চা, এতে 4x লগত তোমার 4 মাল্টিপ্লাই হয়ে আছে, এফালে কিন্তু আছে তোমার 16। তো আমি ইয়ারপা 4 গুছাব লাগিব, কেনকে গুছাব পারিম, এতে আমি 4 হরণ করিম, দুই ফালে হরণ করিম, তো 4 আর 4 ক্যানসেল যাব। ইয়াতে থাকিব x = এটা আমি হরণ করব পারি 4 × 4 আর 4 × 4 = 16, মানে x মান আমি কি পালো 4 পালো, বুঝি পালা। এতিয়া এই অঙ্কটে তুমি ডাইরেক্টলি করবা, এই ইয়াতে যুর স্টেপ মানে লিখিছো এই স্টেপবর তুমি নিলিখিলেও হব, তুমি ডাইরেক্টলি করলেও হব, তো সেইটা তোমার বেশি ইজি হয়। কিন্তু এইখানে কথা তুমি জানিব লাগে, দরকার হয়, যে তোমার এই যে স্টেপ আছে স্টেপটা আমি ডাইরেক্টলি কও যে 4x মাল্টিপ্লাই হয়ে থাকলে মাল্টিপ্লাইর অপজিট হয়েছে ডিভিজন, গতি এইটি ফেলাহিলে ডিভাইড হয়। কিন্তু এই কারণে ডিভাইড হয় কারণ তোমার সমান মানে চলকেরে বা ধ্রুবক পদরে আমি এইটো ডিভাইড করব লাগে। তো এইটো তুমি ডাইরেক্টলি কেনকে করবা, সয় এফেলে আছে 4x + 5 = 21 আছে, এইটো কয় পক্ষান্তর মেথড বলে কয় বা পক্ষান্তর পদ্ধতি বলে কয়া হয়। তো ইয়াতে 4x রাখি দিয়া, এইটো +5 আছে, এইটো তুমি বাওফালে পক্ষান্তর করা সোফালে, সোফালে পক্ষান্তর করলে এইটো কি হব মাইনাস হব। তো ইয়াতে থাকিব 4x = 16, 21 - 5 গেলে 16 থাকে, তো x = কি হব 16/4 হব। ইয়াতে যেহেতু তোমার মাল্টিপ্লাই হয়ে আছে এইফালে আহিলে ডিভাইড হয়ে যায়, তো 4 × 1 = 4 আর 4 × 4 = 16, মানে x = কি পালো 4 পালো, বুঝি পালা। তারপর তুমি ইয়াতে এনেকে লিখি দিবা যে নির্ণয় সমাধান, তো নির্ণয় সমাধান আমি কি পাম x = 4, এটা আমার আনসার। তারপর দুই নম্বরটা চা, দুই নম্বরটা কি আছে একেবারে ইজি হয় এইবর, এতে আছে তোমার 17y, ইফালে আমি রাখি দিল, ইফালে আছে তোমার 48, এটা মাইনাস আছে, এটা সিফালে পক্ষান্তর করা সোফালে, তো এটা প্লাস হয়ে যাব। তো ইফালেরপরা তুমি y2 ইফালে রাখি দিলে এইটো 17 যেটা মাল্টিপ্লাই হয়ে আছে এফালে আহিলে ডিভাইড হয়ে যাব, আর 48 আর ইফালে তোমার আছে 3, এটু প্লাস করলে হব কি 51, আর ইফালে এটু কি বার যাব 3 বার যাব, মানে 17 × 3 = 51, গতি দেয়ার ফোর নির্ণয় সমাধান বা এই রিকোয়ার্ড সলুশন তোমালকে লিখবা নির্ণয় সমাধান, এইটো y = 3, এইটো আমার আনসার হয়ে গেল। এর পিছত আমার চাও তারপর কি কৈছে প্রশ্ন, তারপর আছে এটা 3 নম্বরটা আছে, চা 3 নম্বর কি কৈছে,
এতে আছে তোমার মাইনাস এইট প্লাস টু এক্স ইজিকুয়াল টু মাইনাস ফোর। তো ইয়ারে পড়া আমি প্লাস টু এক্স টু ইফালে রাখি দেও, এটু আছে তোমার মাইনাস ফোর, ইফালে মাইনাস আছে, এটু যদি আমি সুফালে লই যাও এটু কি হয়ে যাব প্লাস হয়ে যাব। তো এফালে থাকিব টু এক্স, যেহেতু তোমার ডাঙরটোর আগত প্লাস সাইন আছে গতি ইয়ারপরা এই মাইনাস হব। তো এইটার ফোর গলে কি থাকে ফোর থাকে, ইয়ারপর এক্স ইজিকুয়াল টু কি হব ফোর বাই টু হব, মানে এক্স ইজিকুয়াল টু টু ওয়ান যা টু আর টু টু যা ফোর, মানে এক্সর ভ্যালু বলো আমি টু, আর দিয়ার ফোর এটু তুমি লিখবা আর রিকোয়ার্ড সলিউশন এতে এক্স ইজিকুয়াল টু টু, এটা অ্যান্সার হয়ে গেল। ইয়ার পিছত চা এটু আছে, এটু আমি ইয়াতে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা অ্যাপ্লাই করিম বা বজ্রগুণন পদ্ধতি। এতে চা সকল নাম্বার একরে ডিভাইড হয়ে থাকে এটা আমি সকলে জানো, তো এইটার এই মাল্টিপ্লাই হব, মানে এইটোর হর আর এইটোর লগ আর এইটোর লগ এইটোর হয়েছে হর, মাল্টিপ্লাই করে দিয়া মাল্টিপ্লাই করলে সিক্স এক্স ইন্টু ওয়ান, তো এইটু পাম আমি সিক্স এক্স, আর এফালে পাম আমি ফোরটি টু ইন্টু সেভেন, ইয়ারপর এক্স টু রাখি দিলে ইফেলে আসব ফোরটি টু ইন্টু সেভেন ডিভাইডেড বাই কি হব সিক্স হব। তো এক্স ইজিকুয়াল টু ইফেলে ক্যান্সেল করব সিক্স ওয়ান যার সিক্স আর সিক্স সেভেন যার ফোরটি টু, তো ইয়াতে রই গেল সেভেন ইন্টু সেভেন, সেভেন ইন্টু সেভেন, তো এক্স ইজিকুয়াল টু সেভেন সেভেন যার কি হয় ফোরটি নাইন হয়, টু অ্যান্সার। দিয়ার ফোর রিকোয়ার্ড সলিউশন বা নির্ণয় সমাধান এটা এক্স ইজিকুয়াল টু কি হব ফোরটি নাইন হব, এটা অ্যান্সার, একেবারে ইজি হয় মেথডব। তারপর তো চা কি কৈছে, ইয়াতো আমি বজ্রগুণন পদ্ধতি করিম, এইটোর এইটু পূরণ হব আর এইটোরে এইটু পূরণ হব। তো এফালে আছে তোমার সিক্স ওয়াই মাল্টিপ্লাইড বাই নাইনটি নাইন হব, এফালে আহিলে হব ফিফটি ফোর মাল্টিপ্লাইড বাই এলেভেন, ইয়ারপর আমি ওয়াই টু রাখি দিম, ওয়াই রাখি দিলে এইটু মাল্টিপ্লাই হয়ে আছে গতি এইটু তোমার তলত আহি যাব আর উপর থাকি যাব ফিফটি ফোর মাল্টিপ্লাইড বাই এলেভেন। এতিয়া চয় এটা আমি ক্যান্সেল আউট করব পারো নাকি, এফালে সিক্স ওয়ান যার সিক্স আর সিক্স নাইন যার নাইনটি নাইন, এলেভেন ওয়ান যার এলেভেন আর এলেভেন নাইন যার নাইনটি নাইন আর নাইন ওয়ান যার নাইন, নাইন ওয়ান যার নাইন, মানে ওয়াইয়ের ভ্যালু বলো আমি ওয়ান বাই ওয়ান, মানে ওয়াই ইজিকুয়াল টু ওয়ান। দিয়ার ফোর এটা তুমি লিখিব পারা রিকোয়ার্ড সলিউশন ইজিকুয়াল টু ওয়াই ইজিকুয়াল টু ওয়ান, এটা আমার অ্যান্সার। তারপর তো চা তারপর আছে এটা আমার সিক্স নম্বর টু, সিক্স নম্বর টুত কি কৈছে, এতে আছে তোমার থ্রি এক্স, এতে চা ইফালে তোমার রাইট হ্যান্ড সাইডতে তো সিক্স এক্স আছে, এইটো আমি ইফালে পক্ষান্তর করি, ইফালে পক্ষান্তর করলে এইটো পজিটিভ আছে, এইটো ইফালে আহিলে নেগেটিভ হয়ে যাব, মানে মাইনাস সিক্স এক্স হব আর ইফালে থাকিব ওয়ান এইটি। তো ইফালে থ্রি এক্সর পরে যদি সিক্স এক্স যায় যেহেতু ইয়াতে কোনে মানে পজিটিভ আছে, তো পজিটিভর পরে নেগেটিভ বলে এইটো নেগেটিভ আহিব, এইটো থাকিব থ্রি এক্স ইজিকুয়াল টু ওয়ান এইটি। তো ইয়ারে পরে যদি আমি এক্স টু রাখি দিও ইফালে তোমার মাইনাস মাইনাস থ্রি আহিব আর ইফালে আহিব ওয়ান এইটি। তো ইয়ারে পরে এক্সর ভ্যালু আহিব থ্রি ওয়ান যা থ্রি, থ্রি সিক্স যার এইটিন আর ইফালে জিরো, মানে এইটো আহিব মাইনাস সিক্সটি। দিয়ার ফোর এইটোর অ্যান্সার আহিব এটো রিকোয়ার্ড সলিউশন, এটা আহিব তোমার এক্স ইজিকুয়াল টু মাইনাস সিক্সটি, এটো অ্যান্সার। বহুত ইজি হয়, একেবারে ইজি হয় মরমর ছাত্র ছাত্রী সকল, আর তোমালোকর সায়েন্সর কারণেও মই এম সি কিউ ওলাই আছো, কারণ তোমালোকে গমে পাইছা এম সি কিউর বহু ধরনের চেঞ্জ হয়ে আছে, গতি তোমালোকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা, তোমালোকে সায়েন্স আর ম্যাথসর সকল ধরনের অ্যান্সার পাই থাকিবা। এইটো চা কি কৈছে, ইয়াতে আছে তোমার টু এক্স, ইয়াতে একটা কথা লক্ষ্য করবা যুর সদৃক পদ, এতে এ টু এক্স আর এক্স এই একটা সদৃক পদ হয়, কারণ ইয়াতে তোমার চলক একে আছে, ধ্রুবক পদ কি আছে সেটা আমার চার দরকার নাই, যদি চলক এক থাকে তাহলে সেইটুক সদৃক পদ বলে কোয়া হয়। তো সদৃক পদটো তুমি ইফালে ট্রান্সপোজ করা, এইটো আহিব মাইনাস এক্স আর ইফালে আছে ফোর, এইটো প্লাস আছে এইটো সুফালে লৈ গেলে মাইনাস থ্রি হয়ে যাব। তো টু এক্সর পর এক্স কলে গিয়ে থাকে এক্স থাকে আর ফোর মাইনাস থ্রি মানে ওয়ান, তো দিয়ার ফোর এইটো একেবারে ইজি হয়, এইটো রিকোয়ার্ড সলিউশন আহিব এক্স ইজিকুয়াল টু ওয়ান, এইটো হয়ে গেল।
তারপর তো চা এইট নম্বর টু, এটা আছে তোমার টু আছে, এইফালে মাইনাস ফাইভ এক্স আছে, তো মাইনাস ফাইভ এক্সটা আমি এইফালে রাখি দিলো, এইটো হর দিক আছে, তো এই আমি এইফালে লেফট হ্যান্ড সাইডত ট্রান্সপোজ করিম, মানে এই আহিব মাইনাস থ্রি এক্স, আর এইফালে থাকিব তোমার মাইনাস নাইন, এইফালে তোমার আছে প্লাস টু, তো এই সিফালে বলে কি হয়ে যাব মাইনাস টু হয়ে যাব, তো এইফালে আহিব তোমার মাইনাস ফাইভ এক্স আর মাইনাস থ্রি এক্স, মানে মাইনাস এইট এক্স ইজিকুয়াল টু এইফালে আহিব তোমার মাইনাস ইলেভেন, মাইনাস নাইন আর মাইনাস টু কিমান হয় মাইনাস ইলেভেন হয়, এই মানে তোমার এনেকা হয় মাইনাস নাইন আর মাইনাস টু আছে, এরপর মাইনাস কমন লওয়া, তো নাইন প্লাস টু থাকিব মানে মাইনাস ইলেভেন, তো ইয়ারপর যদি আমি এক্স রাখি দিও এফেলে আহিব মাইনাস এইট আর উপর থাকিব মাইনাস ইলেভেন, দুটো মাইনাস ডিভাইড হলে এটু পজিটিভ হয়, তো এক্স ইজিকুয়াল টু ইলেভেন বাই এইট, দিয়ারফর এটো রিকোয়ার্ড সলিউশন এটো আহিব তোমার এক্স ইজিকুয়াল টু ইলেভেন বাই এইট, এটো হল আনসার। তারপর তো চা এটো একেবারে ইজি হয়, ইয়াতে কিন্তু বিতরণ বিধি ব্যবহার করিব লাগিব, কারণ বিতরণ বিধির কথা আছে ইয়াতে, বিতরণ বিধি যদি আমি ব্যবহার করো ফাইভর লগত পি এবার পূরণ হব, আকৌ থ্রি ও এবার পূরণ হব, সিমিলারলি তোমার রাইট হ্যান্ড সাইডতো হব থ্রি পি আর ইফালে আহিব সিক্স, তো এটা আহিব সব কেনেকে হয় মানে এইটুর এইটু এবার পূরণ করিম, আকৌ এইটু পূরণ করিম, এইটুর এইটু পূরণ করিম, আকৌ এইটু পূরণ করিম, এইটুক বিতরণ বিধি বা ডিস্ট্রিবিউটিভ ল বলিও কোয়া হয়, এটা আহিব তোমার ফাইভ পি, ইয়াতে মাইনাস আছে গতি ইয়াতে মাইনাস আহিব, ফাইভ থ্রি জার ফিফটিন, এফালে আহিব তোমার থ্রি পি প্লাস থ্রি টু জার সিক্স, বুঝি পালানে, এতিয়া এইফালে ফাইভ পি আর এইফালে আছে থ্রি পি, দুটো সদৃশ হয়, এইটো আমি বাওঁফালে লৈ আহোঁ, বাওঁফালে লৈ আহিলে এইটো মাইনাস হ'ব, এইফালে আছে তোমার সিক্স, এইটো নেগেটিভ আছে, এইটো সিফালে নিলে হ'ব প্লাস, ফাইভ পি মাইনাস থ্রি পি মানে টু পি ইজিকুয়াল টু এইফালে আহিব টুৱেণ্টি ওৱান, এইটো সিক্স আর ফিফটিন প্লাস করলে টুৱেণ্টি ওৱান হয়, তো পি ইজিকুয়াল টু কিমান আহিব টুৱেণ্টি ওৱান বাই টু আহিব, আর দেয়ারফর রিকোয়ার্ড সলিউশন ইট ইজ পি ইজিকুয়াল টু টুৱেণ্টি ওৱান বাই টু, এইটো আনসার। তারপর টেন নম্বর টু চা, টেন নম্বর টু আমি বজ্রগ্রহণ করিম, ইয়াতে ওয়ান আছে, এভরি নাম্বার শুড বি ডিভাইডেড বাই ওয়ান, তো থ্রি ইন্টু ওয়ান এইটো থ্রি ইজিকুয়াল টু এফালে আহিব মাইনাস নাইন ইন্টু ফোর ওয়াই, হয় না, তো ইয়ারপর তুমি ওয়াই টু রাখি দিয়া, ওয়াই টু রাখি দিলে এইটি ইফেলে আহিলে হব মাইনাস নাইন ইন্টু ফোর আর ইফেলে উপর থাকি যাব থ্রি, তো ওয়াই ইজিকুয়াল টু এফালে থ্রি ওয়ান যা থ্রি আর থ্রি থ্রি যা নাইন হয়, তো ওয়ান ডিভাইডেড বাই মাইনাস থ্রি ফোর যা টুয়েলভ, দেয়ার ফোর এফালে আহিব তোমার ডিকোয়ার্ড সলিউশন এটা আহিব ওয়াই ইজিকুয়াল টু ওয়ান বাই মাইনাস টুয়েলভ, এটা আনসার। ইলেভেন নম্বর টু চা, ইলেভেন নম্বর টু পক্ষান্তর করব লাগিব, এটা আছে তোমার ফোর এক্স ডিভাইডেড বাই ফাইভ ইজিকুয়াল টু সেভেন বাই ফিফটিন আছে, এইটো প্লাস ওয়ান আছে, এইটো আমি সিফালে লৈ যাম, এইটো মাইনাস ওয়ান হয়ে যাব, তারপর আছে এইটো ফোর এক্স বাই ফাইভ ইজিকুয়াল টু এর তলত ওয়ান আছে, এই দুটার এলসিএম লওয়া, ফিফটিন আর ওয়ান এলসিএম হব ফিফটিন, হয় না, আর ওইখানে থাকিব সেভেন আর এইটো যেটা মাল্টিপ্লাই করলে আহিব ফিফটিন ওয়ান যা ফিফটিন, এইটো থাকিব ফোর এক্স বাই ফাইভ ইজিকুয়াল টু ইফালে থাকিব মাইনাস এইট বাই ফিফটিন, এতিয়া এইটো আমি ক্রস মাল্টিপ্লিকেশন করিম, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এইটোর লগত এইটো মাল্টিপ্লাই হব মানে ফোর এক্স ইন্টু ফিফটিন ইজিকুয়াল টু ইফালে থাকিব মাইনাস এইট ইন্টু ফাইভ, এইটো মই ইয়াতে করে দিছো ইফালে ঠাইনে, তো ইয়ারপর তুমি যদি এক্স টু রাখি দিয়া তেতিয়াহলে ইফালে আহিলে এইটো হব ফোর ইন্টু ফিফটিন আর ইফালে থাকিব মাইনাস এইট মাল্টিপ্লাইড বাই ফাইভ, ফাইভ ওয়ান যার ফাইভ, ফাইভ থ্রি যার ফিফটিন, ফোর ওয়ান যা ফোর অ্যান্ড ফোর টু যা এইট, দ্যাট মিন্স উই গট হিয়ার মাইনাস টু আর ইফালে ওয়ান থ্রি যা থ্রি, আর দিয়ার ফোর রিকোয়ার্ড সলিউশন ইজ এক্স ইজিকুয়াল টু মাইনাস টু বাই থ্রি, দিস ইজ আওয়ার আনসার। তারপর তো চা এইটো টুয়েলভ নম্বর
টুয়েলভ নম্বর টু কি কৈছে চোৱা, ইয়াতে আছে তোমাৰ সেভেন্টিন এক্স বাই থ্ৰী, এইফালে আছে মাইনাছ সিক্সটিন বাই নাইন ইজ ইকুৱেল টু টু আছে। তো এইফালে এটা কাম কৰোঁ আমি, সেভেন্টিন বাই এক্স ডিভাইডেড বাই থ্ৰী ইজ ইকুৱেল টু, এইটো টু প্লাছ, এইটো মাইনাছ আছে, এইটো সেইফালে লৈ গ'লে প্লাছ হ'ব, তো সিক্সটিন বাই কি হ'ব, নাইন হ'ব। এতিয়া এইটো আমাৰ সেভেন্টিন এক্স ডিভাইডেড বাই থ্ৰী, এইটো ওৱান আছে, তো এইফালে আমি এলচিয়াম লওঁ, নাইন আৰু ওৱানৰ এলচিয়াম মানে লখাগু হৈছে নাইন, এইফালে আহিলে তোমাৰ টু নাইন জাৰ এইটিন প্লাছ সিক্সটিন আহি যাব, মানে এইটো ডেটো পূৰণ কৰা, মানে দুই নগুণ ওঠৰ হয় মানে এইটিন হয়, আৰু প্লাছ সিক্সটিন ডিভাইডেড বাই নাইন। এতিয়া আমি ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যন কৰিম, ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যন কৰিলে এইফালে থাকিব তোমাৰ সেভেন্টিন এক্স ইনটু নাইন ইজ ইকুৱেল টু, এইফালে আহিব থ্ৰী ইনটু এইটো এইটিন প্লাছ সিক্সটিন। ইয়াৰে পৰা যদি আমি এক্সটো ৰাখি দিওঁ, এইফালে আহিব তোমাৰ সেভেন্টিন ইনটু নাইন, এইফালে আহিব থ্ৰী ইনটু এইটিন প্লাছ সিক্সটিন, এইফালে কিমান আহিব, এইটো থ্ৰী ওৱান জাৰ থ্ৰী আৰু থ্ৰী থ্ৰী জাৰ নাইন। তো ওপৰত কিমান থাকিব, ওপৰত থাকিব তোমাৰ এইফালে সিক্স এইট ফ'ৰ ফৰ্টিন অ' ফ'ৰ ওৱান, তো আহিব ওৱান ওৱান টু এণ্ড থ্ৰী, আৰু তলত থাকিব সেভেণ্টিন ইনটু থ্ৰী, এক্স ইজ ইকুৱেল টু এইফালে সেভেণ্টিন ওৱান জা সেভেণ্টিন, সেভেণ্টিন টু জা থাৰ্টি ফ'ৰ, মানে এইটো এইফালে পালোঁ টু আৰু এইফালে ৰৈ গ'ল থ্ৰী, দিয়াৰ ফ'ৰ এইটো ৰিকুৱাৰ্ড চলিউশ্যন, তো এক্স ইজ ইকুৱেল টু টু বাই থ্ৰী, দিছ ইজ আৱাৰ আনচাৰ। ইয়াৰে পিছত চোৱা দুই নম্বৰটোত কি কৈছে, এতে হয় কেৱল এইটো কৰাৰ ধৰণটো বেলেগ হয়, তলৰ প্ৰত্যেকটো সমীকৰণৰ লগত চলকৰ কিছুমান মান দিয়া হৈছে, এই মানবোৰৰ ভিতৰত কোনটো মান সমীকৰণটোৰ সমাধান হ'ব নিৰ্ণয় কৰা। এতিয়া চোৱা এইটো আমাৰ সমীকৰণ দিয়া আছে, এই সমীকৰণটোত এক্সৰ ভেলু ওৱান টু আৰু মাইনাছ টু দিয়া আছে, তো ইয়াতে আমি প্ৰথমতে এক্সৰ ভেলু ওৱান বহাই চাম, ৰাইট হেণ্ড ছাইডৰ লগত মিলে নে নিমিলে, যদি মিলে তেতিয়াহ'লে সেইটো সমাধান হ'ব, আৰু যদি নিমিলে তেতিয়াহ'লে সেইটো সমাধান নহয়। এনেকৈ প্ৰথমতে এক্স ইজ ইকুৱেল টু ওৱান বহাম, এক্স ইজ ইকুৱেল টু টু বহাম, আৰু শেষত এক্স ইজ ইকুৱেল টু মাইনাছ টু বহাম। তো ইয়াতে এইটোৰ চলিউশ্যন হ'ব এনেধৰণৰ, এক্স ইজ ইকুৱেল টু ওৱান হ'লে প্ৰথমতে আমি এক্স ইজ ইকুৱেল টু ওৱান বহাম, এইটো এক্স ইজ ইকুৱেল টু ওৱান হ'লে এইটো চোৱা লেফ্ট হেণ্ড ছাইড, এইফালে লেফ্ট হেণ্ড ছাইড কি আছে, টু এক্স মাইনাছ ফ'ৰ আছে, তো এইফালে টু ইনটু এক্সৰ ভেলু কিমান আছে, ওৱান আছে, ওৱান বহাই দিয়া মাইনাছ ফ'ৰ, টু ইনটু ওৱান মানে টু মাইনাছ ফ'ৰ, আৰু টুৰ পৰা মাইনাছ ফ'ৰ গ'লে এইটো মাইনাছ টু থাকে, দেট ইজ নট ইজ ইকুৱেল টু জিৰ', দেট ইজ নট ইজ ইকুৱেল টু ৰাইট হেণ্ড ছাইড, তাৰমানে এক্স ইজ ইকুৱেল টু ওৱানটো সমীকৰণটোৰ সমাধান নহয়। তাৰপিছত আমি কি বহাম, এক্স ইজ ইকুৱেল টু এক্স ইজ ইকুৱেল টু আমি টু বহাম, এক্স ইজ ইকুৱেল টু টু বহালে কি আহিব, এইটো এক্স ইজ ইকুৱেল টু টু বহালে লেফ্ট হেণ্ড ছাইডত কি আহি চাওক, এইটো টু এক্স মাইনাছ ফ'ৰ আছে, তো এইফালে টু ইনটু টু মাইনাছ ফ'ৰ, তো এইটো টু টু জা ফ'ৰ হয়, ফ'ৰ মাইনাছ ফ'ৰ ইজ ইকুৱেল টু জিৰ', তাৰমানে এইটো আমি ৰাইট হেণ্ড ছাইড পালোঁ, দুটা মিলি গ'ল, যিটো তোমাৰ জিৰ' আছে এইফালেও আমি জিৰ' পাইছোঁ, মিলি গৈছে, ডেয়াৰফৰ এক্স ইজ ইকুৱেল টু টু সমীকৰণটোৰ সমাধান হয়, সমীকৰণটোৰ সমাধান হয়, বুজি পালানে, একেবাৰে ইজি হয়। তাৰপিছৰটো চোৱা দুই নম্বৰটোত কি গৈছে, দুই নম্বৰটো আছে তোমাৰ ইলেভেন ৱাই প্লাছ ফাইভ ইজ ইকুৱেল টু মাইনাছ ছিক্স, আৰু ৱাইৰ ভেলু ইমান ইমান দিয়া আছে, তো এইটো ৱাই ইজ ইকুৱেল টু জিৰ' হ'লে, ৱাই ইজ ইকুৱেল টু আমি আগতে জিৰ' বহাই চাওঁ কি হয়, এইফালে প্ৰথমতে লেফ্ট হেণ্ড ছাইড লোৱা, লেফ্ট হেণ্ড ছাইডত আছে ইলেভেন ৱাই প্লাছ ফাইভ, ইয়াতে ইলেভেন ৱাইৰ মান কিমান আছে, জিৰ', তো জিৰ' বহাই দিয়া প্লাছ ফাইভ ইজ ইকুৱেল টু ইলেভেন ইনটু জিৰ' মানে জিৰ' প্লাছ ফাইভ, এইটো ফাইভ পালোঁ, তো নট ইজ ইকুৱেল টু ৰাইট হেণ্ড ছাইড, কাৰণ ৰাইট হেণ্ড ছাইডত মাইনাছ ছিক্স আছে, আমি মাইনাছ ছিক্স পাব লাগিব, এগেইন তুমি ৱাই ইজ ইকুৱেল টু ওৱান বহোৱা, ৱাই ইজ ইকুৱেল টু ওৱান হ'লে কি হ'ব,
এইটো আহিব তোমার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডত আহিব ইলেভেন ওয়াই প্লাস ফাইভ, এফালে আহিব ইলেভেন ইন্টু ওয়ান প্লাস ফাইভ, ইলেভেন ইন্টু ওয়ান মানে ইলেভেন প্লাস ফাইভ মানে এইটা আহিব সিক্সটিন। নর্থ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এইটো নহয় এগেইন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এতে কি হয় সব আমি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এফালে আছে তোমার ইলেভেন ওয়াই প্লাস ফাইভ, এইটো ইলেভেন ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ, এটা আহিব তোমার মাইনাস ইলেভেন, ইলেভেন ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস ইলেভেন, এফালে আহিব প্লাস ফাইভ, তার মানে ফাইভের পর ইলেভেন গলে থাকে মাইনাস সিক্স, এইটো আমি পাইছো এইটো রাইট হ্যান্ড সাইডের লগত মিলিছে, রাইট হ্যান্ড সাইড মাইনাস সিক্স আছিল তো এত সিক্স আহিছে, তো দিয়ার ফোর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান সমীকরণটোর কি হয়, এইটো সমীকরণটোর সমাধান হয়, সমীকরণটোর সমাধান হয়, বুঝি পালানে? একবারে যি হয় এটা গোটেকটা একধরনেই হব। তারপর চা থ্রি নম্বরটা কি কৈছে, থ্রি নম্বরটোত আছে তোমার থ্রি ওয়াই বাই ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি, আর ওয়াইর ভ্যালু দিয়ে আছে তোমার থ্রি মাইনাস থ্রি আর ফাইভ দিয়ে আছে, তো ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি হলে, ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি হলে কি হয় সব আমি একটু প্রথমতে লেফট হ্যান্ড সাইড লওয়া, এফালে আছে থ্রি ওয়াই বাই ফাইভ, তো এফালে থ্রি ইন্টু থ্রি, ওয়াইর ভ্যালুটো থ্রি আছে সেইকারণে থ্রি বহিছো ডিভাইডেড বাই ফাইভ, মানে থ্রি থ্রি ইজ আর নাইন ডিভাইডেড বাই ফাইভ, নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডত থ্রি আছে আমি থ্রি পাব লাগিব, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি হলা, ওয়াইর ভ্যালু মাইনাস থ্রি আছে, গতিকে এইফালে আমি চাব লেফট হ্যান্ড সাইড বহিলে কি হয় থ্রি ইন্টু মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ, তো এইফালে আহিব তোমার মাইনাস নাইন, থ্রি ইন্টু মাইনাস থ্রি মানে মাইনাস নাইন ডিভাইডেড বাই ফাইভ, এইটো নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এগেইন ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ হলে, যেহেতু আর মানে এইটো ফাইভও আছে গতিকে আমি ফাইভ বহাই চাও কি হয়, এইটো লেফট হ্যান্ড সাইড ললে কি হব থ্রি ওয়াই বাই ফাইভ, এতে আছে থ্রি ইন্টু ওয়াইর ভ্যালুটো ফাইভ আছে, তো ফাইভ বহাই দিও ডিভাইডেড বাই ফাইভ, ফাইভ আর ফাইভ ক্যান্সেল যাব থাকিব থ্রি, এইটাতে আমি রাইট হ্যান্ড সাইড পাইছো, দিয়ার ফোর ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ সমীকরণটোর সমাধান হয়, এইটো সমীকরণটোর সমাধান হয়, সমীকরণটোর সমাধান হয়, বুঝি পালানে? একবারে ইজি হয় এইবোর অঙ্ক। তারপরতো চা এইটো ফোর নম্বরটো, এতে এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু সেভেন মাইনাস এক্স দিয়া আছে, এইটো প্রথমতে আমি সমাধান করে লব লাগিব, এফালে আছে তোমার এক্স প্লাস ফাইভ, তো এইটো এক্স আর ইফালে মাইনাস এক্স আছে, এইটো ইফালে লৈ আহা তো প্লাস এক্স হব, ইফালে আছে সেভেন ইফালে প্লাস ফাইভ আছে সেইটো সিফালে নিলে হব মাইনাস ফাইভ, তো ইফালে হল টু এক্স ইজ ইকুয়াল টু টু, তার মানে ইফালে করলে আমার কি হল টু এক্স ইজ ইকুয়াল টু টু হল, এটা আমি কি করিম ইয়াতে আমি যিকেইটা এক্সর ভ্যালু দিয়ে আছে সেইকেইটা আমি বহাই দিম, এটা হয়েছে লেফট হ্যান্ড সাইড, এটা হয়েছে রাইট হ্যান্ড সাইড, নাও এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে এটা লেফট হ্যান্ড সাইড লওয়া, এটা আছে টু এক্স, তো এইফালে টু ইন্টু এক্সর ভ্যালু ওয়ান আছে তো ওয়ান বহাই দিয়া, টু ইন্টু ওয়ান টু হয় মানে এইটো আমি কি পালো রাইট হ্যান্ড সাইড পালো, রাইট হ্যান্ড সাইডে তো টু আছে, দিয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান সমীকরণটোর সমাধান হয়, সমীকরণটোর সমাধান হয়, বুঝি পালা? মরমর ছাত্র ছাত্রী সকল, যদি ভিডিও ভাল লাগি আছে তেতিয়াহলে ভিডিওটো লাইক করা আর তোমার বন্ধু বান্ধবীর হইতে শেয়ার করা, তারপর চা এফালে আছে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু বহাও, মাইনাস ওয়ান বাই টু, এইটো আমি আগতে বহাই চাও কি হয়, এইটো সলিউশন, প্রথমত আমি লেফট হ্যান্ড সাইড লো, লেফট হ্যান্ড সাইডত আছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি,
এতে চোৱা টু ইনটু এক্সৰ ভেলু কিমান লৈছোঁ মাইনাছ ওৱান বাই টু, তো মাইনাছ ওৱান বাই টু আৰু ইফালে আছে প্লাছ ওৱান বাই থ্ৰী। এতিয়া ইফালে টু আৰু টু কেঞ্চেল যাব, ইফালে থাকিব মাইনাছ ওৱান প্লাছ ওৱান বাই থ্ৰী, মানে এইটো আহিব, এইটো যিটো পূৰণ কৰা এইটো আহিব মাইনাছ থ্ৰী প্লাছ ওৱান ডিভাইডেড বাই থ্ৰী, মানে এইটো আহিব তোমাৰ মাইনাছ টু, ওৱানৰ পৰা থ্ৰী গ'লে মাইনাছ টু থাকে ডিভাইডেড বাই থ্ৰী, কিন্তু ইফালে আছে ওৱান, তো এইটো আমি ৰাইট হেণ্ড ছাইডটো আমি নাপালোঁ, গতিকে এইটো আমাৰ নহয়। আকৌ আমি এক্স ইজ ইকুৱেল টু ওৱান বাই টু আমি বহাব লাগিব, এক্স ইজ ইকুৱেল টু ওৱান বাই টু বহালে কি হ'ব এইটো আমি চাওঁ। এইটো চোৱা এক্স ইজ ইকুৱেল টু ওৱান বাই টু হ'লে কি হয়, এইটো লেফ্ট হেণ্ড ছাইড, লেফ্ট হেণ্ড ছাইডত আছে কি আছে এইটো টু এক্স প্লাছ ওৱান বাই থ্ৰী, ইফালে এইটো বহাই দিওঁ টু ইনটু ওৱান বাই টু প্লাছ ওৱান বাই থ্ৰী, টুটো কেঞ্চেল আউট, ইফালে থাকিব ওৱান প্লাছ ওৱান বাই থ্ৰী, তো ইফালে আহিব থ্ৰী ওৱান জ থ্ৰী প্লাছ ওৱান ফ'ৰ বাই থ্ৰী, নট ইজ ইকুৱেল টু ৰাইট হেণ্ড ছাইড, এইটোও নহ'ল। তাৰপিছত আছে এক্স ইজ ইকুৱেল টু ওৱান বাই থ্ৰী আছে, ওৱান বাই থ্ৰী হ'লে এইটো বহাই চাওক কি হয়, ইফালে লেফ্ট হেণ্ড ছাইড ইজ ইকুৱেল টু টু এক্স প্লাছ ওৱান বাই থ্ৰী আছে, তো টু ইনটু এইটো আহিব ওৱান বাই থ্ৰী প্লাছ ওৱান বাই থ্ৰী, এইটো আহিব তোমাৰ টু বাই থ্ৰী প্লাছ ওৱান বাই থ্ৰী, এইটো থ্ৰী আৰু থ্ৰী এলচিএম হৈছে থ্ৰী আৰু টু প্লাছ ওৱান থ্ৰী, তো থ্ৰী বাই থ্ৰী, এইটো থ্ৰী ওৱান জ থ্ৰী, থ্ৰী ওৱান জ থ্ৰী, তো এইটো আহিব ওৱান, মানে যুগলটো আমি কি পালোঁ ৰাইট হেণ্ড ছাইড পালোঁ। Therefore, x is equal to 1 by 3, সমীকরণ টোর সমাধান হয়, সমীকরণ টোর সমাধান হয়, সমাধান হয়, বুঝি পেলা। তারপর সিক্স নম্বরটা চা, সিক্স নম্বরটো ইজি হয়, এটো কেবল তুমি ধৈর্য সহকারে করব লাগে আর বাকি ইজি। ইয়াতে পি ইজ ইকুৱেল টু টু হ'লে যিহেতু তোমাৰ পিৰ ভেলুটো প্ৰথমত কিমান দি আছে, টু দিয়া আছে, এইটো লেফ্ট হেণ্ড ছাইড আৰু ৰাইট হেণ্ড ছাইড আমি দুয়োটা একেলগে লৈ লওঁ, যদি মিলে তেতিয়াহ'লে হ'ব, নহ'লে নাই। ইফালে আছে তোমাৰ টেন পি, এইটো চৰি টেন পি মাইনাছ ফ'ৰ ইজ ইকুৱেল টু ফ'ৰ ইনটু টু পি প্লাছ ওৱান আছে, চ' ইফালে আহিব টেন ইনটু ইফালে পিৰ ভেলু টু আছে, টু বহাই দিওঁ মাইনাছ ফ'ৰ ইজ ইকুৱেল টু ইফালে ফ'ৰ ইনটু টু ইনটু পিৰ ভেলু টু আছে প্লাছ ওৱান, হ'লনে। এতিয়া চ' ইফালে টেন মাইনাছ চৰি টেন ইনটু টু টুৱেণ্টি মাইনাছ ফ'ৰ ইজ ইকুৱেল টু ইফালে আহিব ফ'ৰ, ইফালে আছে টু টু জা ফ'ৰ, ফ'ৰ আৰু ওৱানে ফাইভ, তো ইফালে আহিব তোমাৰ টুৱেণ্টি মাইনাছ ফ'ৰ এইটো আহিব ছিক্সটিন ইজ ইকুৱেল টু ফ'ৰ ফাইভ জা টুৱেণ্টি, এইটো টিকুৱেল নহয়, তো এইটো আমাৰ নহ'ব। তাৰপিছত পি ইজ ইকুৱেল টু, পি ইজ ইকুৱেল টু ফ'ৰ হ'লে, ইয়াতে যিহেতু ফ'ৰ আছে গতিকে আমি পি ইজ ইকুৱেল টু ফ'ৰ বহাই চাওঁ, এইটো ফ'ৰ আমি বহাই চাওঁ, এইটো বহালে কি হ'ব, এইটো বহালে হ'ব টেন ইনটু ফ'ৰ মাইনাছ ফ'ৰ ইজ ইকুৱেল টু ফ'ৰ ইনটু টু ইনটু ফ'ৰ প্লাছ ওৱান, ইফালে আহিব ফ'ৰ্টি মাইনাছ ফ'ৰ, ইফালে টেন ফ'ৰ জ ফ'ৰ্টি ইজ ইকুৱেল টু ইফালে আহিব ফ'ৰ, ইফালে আহিব ফ'ৰ টু জ এইট আৰু ওৱান নাইন, ইফালে কিমান আহিব ফ'ৰ্টি মাইনাছ ফ'ৰ থাৰ্টি ছিক্স ইজ ইকুৱেল টু ফ'ৰ নাইন জ থাৰ্টি ছিক্স, এইটো মিলি গৈছে দুটা, তাৰমানে এইটো লেফ্ট হেণ্ড ছাইড ইজ ইকুৱেল টু ৰাইট হেণ্ড ছাইড দুটা মিলি গৈছে, তো ডিয়েল ফ'ৰ পি ইজ ইকুৱেল টু ফ'ৰ, এইটো পি পি ইজ ইকুৱেল টু ফ'ৰ সমীকৰণটোৰ সমাধান হয়, সমীকৰণটোৰ সমাধান হয়, বুজি পালানে, এইটো আমাৰ হৈ গ'ল। ইয়াৰে পিছত চোৱা কুৱেশ্যন নম্বৰ থ্ৰী, কুৱেশ্যন নম্বৰ থ্ৰীত কি কৈছে, তলৰ সমীকৰণবোৰ সমাধান কৰা আৰু ফলাফলৰ শুদ্ধতা পৰীক্ষা কৰা,
এটা আমি তো সমাধান করবই লাগিব। তারপর আক কি করব লাগিব, শুদ্ধতা পরীক্ষা করব লাগিব, মানে যেটু আমি ইয়ারেপরা যেটু আমি সমাধান পাম সেই সমাধানটা ইয়াতে আমি পুট করব লাগিব। পুট করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল বনাব লাগিব। প্রথমত এটা আমি সমাধান করে চাও, এটাও সমাধান করলে কি হব চা। সমাধান করলে ইয়াতে তোমার থ্রি আর টুর এলসিয়াম লওয়া, থ্রি আর টুর এলসিয়াম কি হব, সিক্স হব। আর ইফেলে আসব এইটুর এইটু পূরণ করা, টু ইন্টু এক্স মানে কি টু এক্স, আর ইফালে মাইনাস ইফালে থ্রি ইন্টু এক্স, থ্রি এক্স মাইনাসে মাইনাসে কি আসব প্লাস থ্রি, হলনে ইজ ইকুয়াল টু ওয়ান, সকলোরে তলত ওয়ান থাকে, গতি এইটুর এইটু আমি বজ্রপূরণ করিম। তো ইফালে লক্ষ্য করা টু এক্স মাইনাস থ্রি মানে কি মাইনাস এক্স, আর ইফালে আছে প্লাস থ্রি, আর এটা যদি ওয়ানের মাল্টিপ্লাই করো তেতিয়াহলে এইটুয়ে থাকিব। আর ইফালে আসব সিক্স ইন্টু ওয়ান মানে সিক্স, মানে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সিক্স মাইনাস থ্রি, এই প্লাস আছে ইফালে গেলে মাইনাস হব, তো এটা আসব মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সিক্স মাইনাস থ্রি, কি মানে আসব থ্রি। দ্যাট মিন্স দেয়ারফোর রিকোয়ার্ড সলিউশন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। তুমি মাইনাস থ্রিটা ইফালে রাখা সিফালে রাখা একে কথা। এতিয়া তুমি শুদ্ধতা পরীক্ষা করব লাগে, তো তুমি এতে লিখিব লাগিব শুদ্ধতা পরীক্ষা। শুদ্ধতা পরীক্ষা করার কারণে প্রথমত আমি লেফট হ্যান্ড সাইড লই লও। লেফট হ্যান্ড সাইডত আছে তোমার এক্স বাই থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এক্সর ভ্যালু আমি মাইনাস থ্রি পাইছো, তো মাইনাস থ্রি বাই থ্রি মাইনাস, এফালে মাইনাস থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তো এফালে আসব তোমার এটু থ্রি ওয়ান জা থ্রি, এফালেও আসব থ্রি ওয়ান জা থ্রি, তো এফালে পাম আমি মাইনাস ওয়ান, হলনে। আর এফালে আসব তোমার মাইনাস, এফালে আসব এটু মাইনাস, আর এফালে আসব মাইনাস ফোর, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, এফালে আসব ফোর বাই টু। তো মাইনাস ওয়ান প্লাস টু ওয়ান জা টু অ্যান্ড টু টু জা ফোর প্লাস টু পাম, এফালে টুর পর ওয়ান গেলে কি থাকে ওয়ান থাকে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা অ্যান্সার মিলি গেল একেবারে ইজিলি, তো এটা আমার হয়ে গেল। তারপর তো চাও আমি একটু চা, প্রথমত আমি এটু সমাধান করি। ইফালে আছে তোমার এন বাই সিক্স, আর ইফালেও এন বাই থ্রি আছে, তো এটা আমি ইফালে লই আহো, তো এটু ইফালে আনলে যেহেতু এটু পজিটিভ আছে এটু বাওফালে লই আহিলে নেগেটিভ হব, ইজ ইকুয়াল টু ইফালে আছে ফাইভ বাই সিক্স, আর এটু মাইনাস আছে ইফালে, এইটু এইটু মাইনাস আছে ইফালে আনলে প্লাস হব, মানে টু বাই কি হব থ্রি হব। এতিয়া সিক্স আর থ্রির এলসিয়াম লওয়া, সিক্স আর থ্রির এলসিয়াম হব সিক্স, আর ইফালে তুমি ইফালে আসব এন মাইনাস, ইফালে তিনিক দুইরে সরি ছয়ক তিনিরে হরণ করলে দুইবার যাব, সেই দুইটু কেনের পূরণ করা মানে কি হব টু পয়েন্ট ইজ ইকুয়াল টু, ইফালে সিমিলারলি এটা আসব ফাইভ প্লাস ইফালে সিক্স অফ থ্রিরে ডিভাইড করলে টু টাইম যাব, কারণ টু থ্রি যা সিক্স হয় সেই টু কেটুটুক মাল্টিপ্লাই করা মানে টু টু যা ফোর, ইফালে আসব এনের পর যদি টু এন যায় থাকে মাইনাস এন ডিভাইডেড বাই সিক্স ইজ ইকুয়াল টু, ইফালে আসব ফোর প্লাস ফাইভ নাইন ডিভাইডেড বাই সিক্স। এটি ইয়াতে তুমি দুইফালে মাইনাস এন ডিভাইডেড বাই সিক্স ইন্টু সিক্স করা ইজ ইকুয়াল টু নাইন বাই সিক্স ইন্টু সিক্স, এফালে সিক্স সিক্স ক্যানসেল যাব, সিক্স সিক্স ক্যানসেল যাব, তো মাইনাস এন ইজ ইকুয়াল টু কি পালো নাইন, মানে এন ইজ ইকুয়াল টু কি পালো মাইনাস নাইন, বুঝি পালা। তার মানে রিকোয়ার্ড সলিউশন, রিকোয়ার্ড সলিউশন আমি এন ইজ ইকুয়াল টু কি পালো মাইনাস নাইন। এতিয়া আমি শুদ্ধতা পরীক্ষা করি, শুদ্ধতা পরীক্ষা বা রিজাল্ট টেস্ট, শুদ্ধতা পরীক্ষা চাই তো লেফট হ্যান্ড সাইড লওয়া, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডত আছে তোমার এন বাই সিক্স মাইনাস টু বাই থ্রি, ভ্যালুকেইটা পুট করা, এনের মান কি আছে মাইনাস নাইন আছে, তো মাইনাস নাইন বহুয়া, আর ফেলে আছে সিক্স মাইনাস এটা টু বাই থ্রি, এলসিয়াম লওয়া সিক্স আর থ্রির এলসিয়াম সিক্স,
এফালে আহিব মাইনাছ নাইন, এফালে মাইনাছ আছে, গতিকে ইয়াতো এইটো মাইনাছৰ কাৰণে এটা মাইনাছ আহিল, আৰু এইফালে আহিব তোমাৰ থ্ৰী এইটো ছিক্স আহিব, এইফালে আহিব তোমাৰ ফ'ৰ, এইটো আহিব মাইনাছ কিমান আহিব মাইনাছ নাইন, মানে মাইনাছ থাৰ্টিন, মাইনাছ নাইন আৰু মাইনাছ ফ'ৰ মাইনাছ থাৰ্টিন ডিভাইডেড বাই ছিক্স পালোঁ। এইটো পালোঁ লেফ্ট হেণ্ড ছাইড, আৰু ৰাইট হেণ্ড ছাইড চাওঁ আমি, ৰাইট হেণ্ড ছাইডত আমি কি পাওঁ, ৰাইট হেণ্ড ছাইড আছে এন বাই থ্ৰী প্লাছ ফাইভ বাই ছিক্স, এনৰ মান আছে তোমাৰ মাইনাছ নাইন ডিভাইডেড বাই থ্ৰী প্লাছ ফাইভ বাই ছিক্স, আৰু এল চি এম আহিব ছিক্স, ইফালে আহিব তোমাৰ টু টাইমছ আছে তো মাইনাছ এইটিন প্লাছ ফাইভ, এইফালে আহিব তোমাৰ এইটো ছিক্স আহিব, এইটো ফাইভৰ পৰা এইটিন গ'লে মাইনাছ থাৰ্টিন ডিভাইডেড বাই ছিক্স, দেয়াৰ ফৰ এইটো লেফ্ট হেণ্ড ছাইড ইজ ইকুৱেল টু ৰাইট হেণ্ড ছাইড, এইটো আমাৰ প্ৰমাণ কৰা হৈ গ'ল এইটো আনচাৰ। তাৰপিছৰটো চোৱা তিনি নম্বৰটো কি কৈছে, তিনি নম্বৰটো আছে তোমাৰ টু এক্স প্লাছ ছেভেন মাইনাছ ছিক্স এক্স বাই ফাইভ ইজ ইকুৱেল টু টেন মাইনাছ ফাইভ এক্স বাই টু, ইয়াতে আছে তোমাৰ টু এক্স হ'লনে, এইফালে আছে তোমাৰ মাইনাছ ছিক্স এক্স বাই ফাইভ, এইটো আমি ইফালে লৈ আহোঁ তো এইটো হৈ যাব প্লাছ এইটো ফাইভ এক্স বাই টু, আৰু ৰাইট ছাইডে আছে তোমাৰ টেন, এইটো প্লাছ আছে এইটো সিফালে নিলে কি হ'ব মাইনাছ হ'ব। এতিয়া চোৱা ইয়াতে এল চি এম ল'ম আমি দুয়োটাৰ, ইয়াতে ওৱান আছে হয়নে, তো যদি ওৱান থাকে ইফালে তোমাৰ ফাইভ আৰু টুৰ এল চি এম কিমান আছে টেন আছে, তো ইফালে এইটো কিমান বাৰ যাব, এইটো তোমাৰ ওৱান আছে তো হৰণ কৰিলে একবাৰে যাব, তো এইটো একবাৰ হ'লে দহবাৰ গ'লে এইটো দহ দুগুণা বিছ এক্স টুৱেণ্টি এক্স মাইনাছ ফাইভ আছে কিমান টাইমছ টু টাইমছ আছে, মানে এইটো হ'ব তোমাৰ টুৱেল্ভ এক্স প্লাছ এইটো আছে ফাইভ এক্স মানে টুৱেণ্টি ফাইভ এক্স ইজ ইকুৱেল টু এইফালে আহিব থ্ৰী হয়নে, একেবাৰে ইজি হয়, এইটো ইফালে আহিব তো এইফালে টুৱেণ্টি এক্স আৰু ইফালে আছে টুৱেণ্টি ফাইভ মানে ফৰ্টি ফাইভ এক্স হ'ল, ফৰ্টি ফাইভ এক্সৰ পৰা যদি টুৱেল্ভ এক্স যায় এইটো ফৰ্টি ফাইভ মাইনাছ টুৱেল্ভ কিমান থাকিব, এইফালে আছে তোমাৰ ফাইভৰ পৰা টু হ'লে থ্ৰী, এইফালে তোমাৰ ফ'ৰৰ পৰা ওৱান গ'লে থ্ৰী, থাৰ্টি থ্ৰী হ'ব, ইয়াতে আহিব থাৰ্টি থ্ৰী এক্স ইজ ইকুৱেল টু ইফালে টেন ইনটু থ্ৰী এইটো আহিব থাৰ্টি, মানে এক্স ইজ ইকুৱেল টু কিমান আহিব এইটো আহিব থাৰ্টি ডিভাইডেড বাই থাৰ্টি থ্ৰী, বুজি পালা এইটো আনচাৰ। এতিয়া তোমাৰ ইয়াতে যিহেতু আমাৰ চলিউশ্যনটো আমি পাই গ'লোঁ, এইটো ৰিকুৱাৰ্ড চলিউশ্যন এইটো আমি পালোঁ এক্স ইজ ইকুৱেল টু থাৰ্টি বাই থাৰ্টি থ্ৰী, এতিয়া যিটো শুদ্ধতা পৰীক্ষা আছে ইয়াৰে শুদ্ধতা পৰীক্ষা সেইটো তোমালোকে নিজে যত্ন কৰা, কাৰণ ইয়াতে তোমাৰ এইখিনিতো ওলাই দিছোঁ তোমালোকে কেৱল এইটো ইয়াতে বহাই দিবা, ইয়াতে বহাই দিলে লেফ্ট হেণ্ড ছাইড আৰু ৰাইট হেণ্ড ছাইডটো মিলি যাব। ইয়াৰে পিছত চোৱা সেইটো আছে আমাৰ ফ'ৰ নম্বৰটো, ফ'ৰ নম্বৰটোত কি কৈছে, টু ৱাই ডিভাইডেড বাই ফাইভ, এইফালে ৱাই বাই টু আছে এইটো ইফালে না, এইটো ইফালে আনিলে মাইনাছ হৈ যাব, যিহেতু পজিটিভ আছে এইটো হ'ব ৱাই বাই টু ইজ ইকুৱেল টু, এইফালে ওৱান আছে ওৱান লিখিলোঁ এইটো মাইনাছ আছে সিফালে গ'লে এইটো প্লাছ হৈ যাব মানে থ্ৰী বাই টু হ'ব, ইয়াতে ফাইভ আৰু টুৰ এল চি এম হৈছে টেন, এতিয়া তোমাৰ এইটো এইটো হ'ব তোমাৰ ফ'ৰ ৱাই, এইটো যিহেতু হৰণ কৰা দুইবাৰ যাব দুই দুগুণ চাৰি ৱাই মাইনাছ এইটো পাঁচবাৰ যাব এইটো ফাইভ ৱাই ইজ ইকুৱেল টু দুই এক গুণ দুই দুই আৰু তিনি কিমান হয় পাঁচ ডিভাইডেড বাই টু, এইফালে আহিব মাইনাছ ৱাই বাই টেন ইজ ইকুৱেল টু ফাইভ বাই টু, তো এইফালে আহিলে তোমাৰ ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যন কৰিলে মাইনাছ ৱাই ইনটু টু ইজ ইকুৱেল টু টেন ইনটু ফাইভ, এইটোৰ এইটো পূৰণ এইটোৰ এইটো পূৰণ, তো ইয়াৰে পৰা তুমি যদি ৱাই ৰাখি দিয়া এইফালে আহিব মাইনাছ টু, এইফালে আহিব তোমাৰ টেন ইনটু ফাইভ, এইফালে টু ৱান জাৰ টু
আর টু ফাইভ যা টেন, দেন ওয়াই ইজুয়াল টু মাইনাস আছে ফাইভ ফাইভ যা টুয়েন্টি ফাইভ, হয়নে? এতে এই আমার শুদ্ধতা পরীক্ষা করব লাগে, তো ইয়াতে করো আমি শুদ্ধতা পরীক্ষা। শুদ্ধতা পরীক্ষা করলে লেফট হ্যান্ড সাইড লো, আমি লেফট হ্যান্ড সাইডত আছে টু ওয়াই বাই ফাইভ মাইনাস থ্রি বাই টু, আর টু ইন্টু ওয়াই ভ্যালু আছে মাইনাস টুয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মাইনাস থ্রি বাই টু, ইয়াতে ফাইভ আর ফাইভ এই ফাইভ টাইম যাব মানে টেন হব, এটা হব মাইনাস টেন আর ইফেলে আসবে মাইনাস থ্রি বাই টু, এই আসবে মাইনাস টুয়েন্টি, এফালে মাল্টিপ্লাই করলে আর ইফেলে আসবে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, মানে এটা আসবে মাইনাস টুয়েন্টি থ্রি বাই টু, এটার লগত এই পূরণ করা, এতে মাইনাস আছে কারণে মাইনাস হয়েছে, আর রাইট হ্যান্ড সাইড ল, রাইট হ্যান্ড সাইডত আছে ওয়াই বাই টু প্লাস ওয়ান, তো ওয়াই মান পালো মাইনাস টুয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান, এটা আসবে মাইনাস টুয়েন্টি ফাইভ, আর এই টু ওয়ান যা টু ডিভাইডেড বাই টু, এটা আসবে মাইনাস টুয়েন্টি থ্রি ডিভাইডেড বাই টু, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজিকাল টু রাইট হ্যান্ড সাইড, এই হয়ে গেল, বুঝি পালানে? ফাইভ নম্বরটো চা, ফাইভ নম্বরত কি কৈছে, এটা আছে তোমার এক্স বাই সেভেন প্লাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি ইজিকাল টু টু, এটার আগত আমি সমাধান করে লো, সমাধান করলে এফালে সেভেন আর থ্রির এলসিএম কি আসবে টুয়েন্টি ওয়ান আসব, এটার লগত এই মাল্টিপ্লাই করলে হব থ্রি এক্স প্লাস, এটার এই মাল্টিপ্লাই করা মানে এটা আসবে সেভেন এক্স মাইনাস সেভেন ফোর যা টুয়েন্টি এইট ইজিকাল টু টু, এতে ওয়ান আছে গতি এই ফালেই থাকি, ইফালে আসব তোমার টেন এক্স থ্রি এক্স আর সেভেন এক্স টেন এক্স মাইনাস কি হব টুয়েন্টি এইট হব ইজুগল টু, ইফালে আসলে হব টুয়েন্টি ওয়ান ইন্টু টু, তো ইফালে টেন এক্স তো আমি ইফালে রাখি দিও, এটু মাইনাস আছে এটু সিফালে গেলে পজিটিভ হয়ে যাব, ইফালে আসব তোমার টু ওয়ান যা টু আর টু টু যা ফোর, ইফালে প্লাস টুয়েন্টি এইট মানে টেন এক্স ইজুগল টু ইফালে আসব জিরো সেভেন সেভেন্টি হল, ইফালে টু এইটি টেন টেন জিরো ওয়ান গল ফোর টু সিক্স ওয়ান সেভেন, তো ইয়ারপর এক্স ইজুগল টু কি আসব এই সেভেন্টি বাই টেন ইজুগল টু কি আসব সেভেন আসব, এটি আমার লাগে শুদ্ধতা পরীক্ষা, তোমালে তলে তলে লিখিবা, ইফালে ঠাই নাই কারণে মই লিখিছো, তো শুদ্ধতা পরীক্ষাটো করিলে লেফট হ্যান্ড সাইড লোক আগতে এটো আছে তোমার এক্স বাই সেভেন প্লাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি, এক্সর মান পালো আমি সেভেন, তো সেভেন বাই সেভেন হল প্লাস এটা আসব সেভেন মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি হল, তো সেভেন সেভেন এটু একবার যাব মানে ওয়ান হব প্লাস, এত তোমার সেভেনের পর ফোর গলে থ্রি থাকে, থ্রি ডিভাইডেড বাই থ্রি এটু ওয়ান টাইম যাব তিন রাখবেন তিন, মানে পালো আমি ওয়ান প্লাস ওয়ান মানে টু পালো, এতিয়া চা ইফালে টু টু রাইট হ্যান্ড সাইডত আছিল, তো এই আমার রাইট হ্যান্ড সাইডের লগত মিলি গেল, দেয়ার ফোর লেফট হ্যান্ড সাইড ইজুগাল টু রাইট হ্যান্ড সাইড, এই আমার অ্যান্সার। এর পিছত সিক্স নম্বর, সিক্স নম্বরটো চা কি কৈছে, এটা আছে তোমার এতো ওয়ান আছে গতিকে আমি ডাইরেক্টলি চাও করব পারো নাকি, এফালে গোটেকেইটা যেহেতু প্লাস প্লাস আছে গতিকে ইফালে আছে টু এক্স আর ইফালে আছে থ্রি এক্স ইফালে আছে ফোর এক্স, তো টু ফাইভ আর ইফালে ফোর এটো হল নাইন এক্স, হয়নে? প্লাস ইফালে আসব তোমার থ্রি ডিভাইডেড বাই কি আছে থ্রি ইজিকুয়াল টু কিমান থার্টিন, তো ইফালে বজ্রপূরণ করলে এটোর লগত এটো পূরণ হব মানে এটো হব নাইন এক্স প্লাস থ্রি ইজিকুয়াল টু ইফালে আসব থার্টিন ইন্টু থ্রি, ইয়ারপর লাগে এক্সর মান, তো নাইন এক্স ইজিকুয়াল টু ইফালে তোমার এটো আসব থার্টিন থ্রি যা থার্টি নাইন এটো ইফালে গেলে আসব মাইনাস থ্রি, তো ইয়ারপর এক্স ইজিকুয়াল টু ইফালে আসব তোমার থার্টি সিক্স, থার্টি নাইনেরপর থ্রি গেলে থার্টি সিক্স আর ইফালে আছে নাইন, তো নাইন ওয়ান যা নাইন নাইন ফোর যা থার্টি সিক্স মানে এক্স ইজিকুয়াল টু ফোর পালো, দিয়ার ফোর এটো রিকোয়ার্ড
সলিউশন এটা আমি কিমান পালো এক্স ইজ ইকুয়াল টু ফোর পালো। এতে আমি শুদ্ধতা পরীক্ষা করি, শুদ্ধতা পরীক্ষা, শুদ্ধতা পরীক্ষা করিলে প্রথমত আমি লেফট হ্যান্ড সাইড লম, লেফট হ্যান্ড সাইডত কি আছে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডত আছে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, ইফালে প্লাস এইটো ফোর এক্স প্লাস টু, আর ইফালে আছে ডিভাইডেড বাই থ্রি। এক্সর ভ্যালু কেটা বহাই দিন, এতে টু ইন্টু ফোর, এক্সর ভ্যালু যেহেতু ফোর আছে গতি ফোর বহাইছো, প্লাস থ্রি ইন্টু ফোর প্লাস ওয়ান প্লাস ফোর ইন্টু ফোর প্লাস টু আর ডিভাইডেড বাই থ্রি। ইফালে আহিব এইট প্লাস থ্রি ফোর যা টুয়েলভ, ওয়ান থার্টিন, আর ইফালে ফোর ফোর যা সিক্সটিন, আর টু এইটিন ডিভাইডেড বাই থ্রি। ইফালে কিমান আহিব এইট, ইফালে আছে এইট থ্রি ইলেভেন নাইনটিন, নাইনটিন নাইন ওয়ান ওয়ান, আর ওয়ান টু ওয়ান থ্রি ডিভাইডেড বাই থ্রি, থ্রি ওয়ান যা থ্রি অ্যান্ড থ্রি থার্টিন যা থার্টি নাইন, দ্যাট মিন্স থার্টিন। আর এইটা আমি রাইট হ্যান্ড সাইডত পাই গেলো, এখানে আমার রাইট হ্যান্ড সাইডত আছিল, দেয়ার ফোর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দিস ইজ আওয়ার আনসার। তারপিছরটো চা, এটো আছে, তারপিছরটো ইফালে আমি এলসিএম লম, দুই আর টু আর ফাইভের এলসিএম হয়েছে তোমার থার্টিন, এতে এইটুর একটু মাল্টিপ্লাই করা, এইটুর একটু মাল্টিপ্লাই করলে ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স মাইনাস ফাইভ ইন্টু থ্রি ফিফটিন, ইয়াতে মাইনাস আছে গতি ইয়াতে মাইনাস আহিব, টু ইন্টু এক্স টু এক্স, ইফালে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস আহিব, টু ইন্টু ওয়ান মানে টু ইজ ইকুয়াল টু, ইফালে আছে টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ। এতিয়া ইয়াতে আমার কিমান হয় সেইটা আমি চাই লওঁ, এতিয়া ফাইভ এক্স মাইনাস টু এক্স মানে থাকিল থ্রি এক্স, আর ইফালে আছে ফিফটিন, ইফালে আছে টু প্লাস আছে, তো ইফালে থাকিব মাইনাস থার্টিন ডিভাইডেড বাই থাকিব টেন ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ। এতিয়া আমি কি করিম, ইফালে বজ্রপূরণ করে দিম, বজ্রপূরণ করলে ইজিলি আমার এইটো ওলাই যাব, তো ইফালে আহিব ফাইভ ইন্টু থ্রি ফিফটিন এক্স মাইনাস এইটো এইটো মাল্টিপ্লাই করা, ফাইভ থ্রি যা ফিফটিন অফ ফাইভ ওয়ান, ফাইভ ওয়ান যা ফাইভ ওয়ান সিক্স, সিক্সটি ফাইভ হল ইজ ইকুয়াল টু, ইফালে আহিব টেন ইন্টু টু টুয়েন্টি এক্স মাইনাস টেন ইন্টু থ্রি থার্টি। এতিয়া এইটো পক্ষান্তর করিম, ইফালে আছে তোমার ফিফটিন এক্স, এইটো ইফালে লৈ আহা, এটো হব মাইনাস টুয়েন্টি এক্স, আর ইফালে আছে তোমার মাইনাস থার্টি, এইটো মাইনাস আছে, এইটো সিফালে নিলে কি হব পজিটিভ হব, ইফালে থাকিব তোমার মাইনাস ফাইভ এক্স, ফিফটিন এক্সর পর টুয়েন্টি এক্স হলে মাইনাস ফাইভ এক্স থাকে, আর ইফালে থাকিব তোমার থার্টি, সিক্সটির পর থার্টি হলে থার্টি, তো ইয়ারপরে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থার্টি বাই ফাইভ, মানে এক্স ইজ ইকুয়াল টু ফাইভ ওয়ান যা ফাইভ, ফাইভ সিক্স যা থার্টি মানে মাইনাস সিক্স, দেয়ারফর রিকোয়ার্ড সলিউশন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স। এতিয়া আমার শুদ্ধতা পরীক্ষা করব লাগে, তো শুদ্ধতা পরীক্ষাখিনি এইফালে করেছো, শুদ্ধতা পরীক্ষা তোমালোকে এইটো তলে তলে লিখিবা, এফালে ঠাই নাই কারণে মই লিখিছো, এফালে লেফট হ্যান্ড সাইড লওয়া, লেফট হ্যান্ড সাইডত আছে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ, এক্সর মান আছে মাইনাস সিক্স আছে, তো এইফালে মাইনাস সিক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস মাইনাস সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ, এইফালে আহিব মাইনাস নাইন বাই টু মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাব এইটো, আর ওইফালে আছে তোমার সিক্স, আর ওইফালে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ, এইটো আহিব মাইনাস নাইন বাই টু প্লাস, এইফালে তোমার সিক্সের পর ওয়ান গেলে ফাইভ থাকে, তো ফাইভ ফাইভ ক্যানসেল করে ওয়ান থাকিব, এইফালে আহিব মাইনাস নাইন প্লাস টু ওয়ান যা টু
ডিভাইডেড বাই টু মানে এইটো আহিব তোমার মাইনাস সেভেন বাই টু, টুর পর মাইনাস নাইন গলে মানে নাইন গলে মাইনাস সেভেন থাকে। আর তারপর রাইট হ্যান্ড সাইড লও, এখানে আছে টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ, তো এখানে টু ইন্টু এক্সর ভ্যালু আছে মাইনাস সিক্স, তো মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ। এখানে কি থাকব, এখানে থাকব তোমার টু সিক্স টুয়েলভ মাইনাস থ্রি, সরি মাইনাস টুয়েলভ মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ। এখানে থাকব তোমার মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ, এটু মাইনাস থ্রি। দিয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর পিছত এইট নম্বরটো চোৱা, একেবারে ইজি হয়, এটো এটো আমি দুটা পদ্ধতিত করিব পারো, যেহেতু তোমার দুটা ডিজিট আগত, এতে তোমার কি আছে পয়েন্ট আছে, গতিকে আমি পয়েন্ট কেটা হান্ড্রেডে মাল্টিপ্লাই করলে পয়েন্ট কেটা উঠি যাব, তো হান্ড্রেডে মাল্টিপ্লাই করে দিও, হান্ড্রেডে মাল্টিপ্লাই করলে এটো আহিব টুয়েন্টি ফাইভ, ইফালে আহিব ফাইভ এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু, ইফালে থাকিব ফাইভ ইন্টু টেন এক্স মাইনাস ফাইভ, ইয়াতে লিখি দিয়া এটো হান্ড্রেডে দুইফালে পূরণ করি, দুইফালে পূরণ করি। এতিয়া চোৱা হান্ড্রেডে মাল্টিপ্লাই করলে তোমার এই পয়েন্টটো দুইগর আগুয়াই আহিব, সেই কারণে এটো উঠি যাব, বুঝি পেলা? তো এইফালে থাকিব তোমার, আমি ডাইরেক্টলি এইটুর এইটু কাটিবও পারো, ফাইভ ফাইভ যেহেতু যাব কিন্তু বুঝি নাপাবা, মই ডাইরেক্ট করিয়ে দিয়ে আসো ডাইরেক্টলি চোৱা, এতে আহিব ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ফাইভ, টুয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ফাইভ এক্স মাইনাস, ইফালে আহিব হান্ড্রেড, টুয়েন্টি ফাইভ ইন্টু ফোর হান্ড্রেড ইজুগল টু, ইফালে ফাইভ ইন্টু টেন ফিফটি এক্স মাইনাস, ইফালে মাইনাস আছে কারণে এতে মাইনাস আর তোমার ফাইভ ফাইভ যার টুয়েন্টি ফাইভ। এফালে তোমার একটু পক্ষান্তর করা, ওয়ান টুয়েন্টি ফাইভ এটু পজিটিভ আছে, এফালে আহিলে মাইনাস হব মাইনাস ফিফটি এক্স ইকুয়াল টু মাইনাস টুয়েন্টি ফাইভ, এটু মাইনাস আছে সেইফালে গেলে এটু প্লাস হয়ে যাব। তো এইফালে আহিব তোমার কিমান আহিব, এফালে ফাইভ, এফালে সেভেন, সেভেন্টি ফাইভ এক্স ইকুয়াল টু এফালেও থাকিব সেভেন্টি ফাইভ, হান্ড্রেডের পর টুয়েন্টি ফাইভ গেলে সেভেন্টি ফাইভ, মানে এক্স ইজ ইকুয়াল টু সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ, মানে এটু ওয়ান নম্বর যাব, মানে এক্সর ভ্যালুটু ওয়ান হল, দেয়ারফোর রিকোয়ার্ড সলিউশন এটা আমি কিমান পালো, ওয়ান পালো। ইয়ারে যেটো শুদ্ধতা পরীক্ষা সেটা তোমালোকে করে লবা, কেবল এক্সর ভ্যালুটু ওয়ান আছে, তোমার যত যত এক্স আছে ইয়াতে যত যত এক্স আছে তাতে তাতে ওয়ান বহাই দিবা, ওয়ান বহাই দিলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডত পূরণ করব লাগিলে পূরণ করে দিবা, অ্যান্সারটা একেবারে ইজিলি ওলাই আসব। নাইন নম্বরটো চা, নাইন নম্বরটোত কি কৈছে, ইফালেও যদি এটা আমি টেনে মাল্টিপ্লাই করো তেতিয়াহলে এটো আমি ইজিলি করব পাৰিম, যেহেতু এটা ডিজিট আগতে পয়েন্ট আছে, তো এটো আহিব তোমার ফাইভ ওয়াই প্লাস, এটো টেনেরে মাল্টিপ্লাই করলে কিমান আহিব, টেনেরে মাল্টিপ্লাই করলে আহিব তোমার ফাইভ ওয়াই বাই সিক্স ইন্টু টেন, এফালে আহিব টু হান্ড্রেড টেন প্লাস, ইফালে আহিব সেভেন পয়েন্ট ফাইভ ওয়াই, হয়নে? এতিয়া আমি ওয়াই কেইটা যদি একফালে করিব পারো, এটো তোমার যাব দুইবিধে যাব পাঁচবার আর এটো যাব তিনবার, হয়নে? মানে এটো আহিব তোমার ফাইভ ওয়াই প্লাস, এটো আহিব টুয়েন্টি ফাইভ ওয়াই বাই থ্রি ইজ ইকুয়াল টু টু হান্ড্রেড টেন প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ওয়াই। ইয়ার পিছত এই দুটার যদি আমি এলসিএম লও, এলসিএম ললে ইফালে থ্রি, ইফালে আহিব ফিফটিন ওয়াই প্লাস টুয়েন্টি ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু টু হান্ড্রেড টেন প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ওয়াই, এটো আহিব তোমার, এটো ফাইভ ফাইভ টেন জিরো ওয়ান, ওয়ান টু থ্রি ওয়ান ফোর, ফোরটি ওয়াই ডিভাইডেড বাই থ্রি,
এটো ইফালে লৈ আহো মাইনাস এটো পজিটিভ আছে এটো আহিব 7.5y ইজুয়াল টু 200 এতিয়া এটো আমি এলসিএম লও এলসিএম ললে 3 আহিব ইফালে আহিব 40y মাইনাস এটো আহিব তোমার 5 3 15 5 1 5 3 7 21 22 এটা ডিজিট আগত পয়েন্ট আছে গতি এটা ডিজিট আগতে পয়েন্ট আহিব ইজুয়াল টু 210 হব এর তলত 1 আছে তো এটা আমি বজ্রপূরণ করিম বজ্রপূরণ করিলে কিমান আহিব তো আগতে তো আমি মাইনাস করে লো 40 আর ওইখানে আছে 22.5 এটা মাইনাস করলে কিমান আহিব 5 ইফালে 9 রল 9 এর পর 2 গলে 7 ইফালে রল 3 3 এর পর 2 গলে 1 এটা আহিব 17.5 y ইজুয়াল টু এফালে আহিব 3 × 210 হয়নে এতিয়া এফালে ওয়াইটো ইফালে রাখি দিলে এফালে আহিব 17.5 এফালে আহিব 3 × 210 এটো তোমার ওয়াই ইজুয়াল টু 175 থ্রি রে দিলে 3 5 15 ইফালে 5 ইফালে 2 15 15 3 5 3 6 18 25 3 8 24 1 রিমাইন্ডার থাকে এটো হরণ না যায় ইফালে আহিব 0 3 0 0 3 1 3 3 2 6 ডিভাইডেড বাই 17.5 দেন y ইকুয়াল টু এটো ডিভাইড করিব লাগে 630 আর ওইফালে আছে 175 লিখো ইফালে এটা জিরো দি দিও যেহেতু তোমার এত পয়েন্ট আছে গতিকে সেটা আমি এটা আরো জিরো দি দিল তো ইফালে যাব তোমার 4 টাইম দিলে 4 5 0 5 2 0 3 বেশি হয়ে যায় তো 3 টাইমস দিব লাগিব 3 টাইমস দিলে এটার অ্যান্সার আহিব 3 টাইমস দিলে আহিব তোমার 3 5 15 5 1 এটু অ্যাপ্রক্সিমেটলি 30 আনসার অ্যাপ্রক্সিমেটলি 30 তোমালোকে এটু ই করিবা দীঘল হরণ পদ্ধতি যেটা আছে সেইটো করে লবা অ্যাপ্রক্সিমেটলি 30 আহিব এর পিছত আছে 10 নম্বরটো এটো আমি এতে 1 আছে বজ্রপূরণ করে দিম এটো 10x + 7 ইজুয়াল টু 4x × 2 তো এফালে আহিব তোমার এটো 8x হব তো এফালে 10x মাইনাস এটো ফেলা নিলে 8x হব আর এটো ফেলে নিলে -7 হব তো এফালে আহিল তোমার 10x এর পর 8x করলে 2x ইজুয়াল টু ফেলে থাকিব -7 তো x ইজুয়াল টু -7/2 দেয়ারফর রিকোয়ার্ড সলিউশন এক্স ইজুয়াল টু -7/2 বরমর ছাত্রছাত্রী সকল আজির কারণে এইখিনিয়ে ইয়ারে পাশর যেটো অংশ আছে সেইটো বেলেগ এটা ভিডিওত আলোচনা করিম ভিডিওটো বহুত দীঘল হয়ে গেছে মোটামুটি 1 ঘন্টা হয়ে গল যেহেতু মই মোবাইলেরে ভিডিও বনাও গতি ইমান দীঘল ভিডিও হলে আপলোড করার প্রবলেম হয় আর তোমালোকে হেল্প করা সাপোর্ট করা যাতে কম্পিউটারের সহায়ত এইবোৰ কৰিব পাৰো আজিৰ কাৰণে এইখিনিয়ে আকৌ লগ পাম ইয়াৰে ছেকেণ্ড যিটো পাৰ্ট আছে সেইটো লৈ তোমালোকে নিয়মীয়াকৈ চাই থাকিবা ধন্যবাদ